রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত 9 জন আহত হয়। মঙ্গলবার সকাল 11টার দিকে রাজশাহী নওদাপাড়া বাইপাস সড়কের সিটি হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে বেলা 12টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক জামাল উদ্দিনের মৃত্যু হয়। নিহত জামালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের কর্তব্যরত পুলিশ। যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে রাজশাহী আমচত্বরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, সড়কের পাশে রাখা বর্জ্য পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছিল। সেখান থেকে ধোঁয়া সড়কে এসে পড়ে, ওই ধোঁয়ার মধ্যে পড়ে একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা 11:04 সময় সংবাদ পাই যে সিটি বাইপাস রোডের এখানে ময়লার স্তূপে আগুন লেগেছে এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে বাস এবং ট্রাক তারা রাস্তা পরিষ্কার দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক আমাদের গাড়ি, আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের জনবল এসে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে, পাশাপাশি আগুন নির্বাপন গাড়িও এসে আগুন নিয়ন্ত্রণ করতে থাকে। তো আমরা প্রাথমিক পর্যায়ে 6 জনকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাই। পরবর্তীতে আরও 2 জনকে টানা গাড়ি যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়। এখন পর্যন্ত আমরা যতদূর জানি মারা যাওয়ার কোনো সংবাদ আমাদের কাছে এখনও নেই। দুর্ঘটনা ঘটার কারণ হলো যে ধোঁয়া, সিটি কর্পোরেশনের এই ধোঁয়াতেই কিছু দেখা যায়নি, কেউ দেখতে পায়নি, গাড়ির ড্রাইভারও, এই গাড়ির ড্রাইভারও দেখতে পায়নি, ওই গাড়ির ড্রাইভারও দেখতে পায়নি, এবং এই যে এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্য কোনো কারণ নাই। আমরা ছিলাম 13-15 জন মতো আনুমানিক, 2-1 জন কম বেশি হতে পারে। আমার সামনে বাসটা ক্রস করার পর সামনে ধোঁয়ার কারণে দুই গাড়ির ড্রাইভার বুঝতে পারে নাই যে সামনে ধোঁয়ার জন্য বুঝতে পারে নাই, ওই জন্য মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ওই জন্য সাথে সাথে আমরা গাড়ি থামিয়ে নামার পরে তাকে উদ্ধার করে ড্রাইভার হেল্পারকে রাস্তায় মেডিকেলে পাঠানো হয়েছে। বাড়ি এসে দেখে ড্রাইভার আটকে আছে, দুইটা ড্রাইভার দুই জায়গাতে আটকে আছে, একটা ড্রাইভার নিচে পড়ে আছে। এই সময় অরুণারা কিছু লোকজন এসে একটা ট্রাকের হেল্পারকে গাড়ি দিয়ে বের করে, যে এই ময়লা আর কতদিন আমাদেরকে এই অ্যাক্সিডেন্টটার, যে অ্যাক্সিডেন্টটা দেখলাম এটার মূল কারণে হচ্ছে আপনার হচ্ছে, এটা তো সিটি কর্পোরেশন না, এটা হচ্ছে পবা এলাকা, ভাগাড় হচ্ছে সামনে 1 কিলোমিটার দূরে, ওনাদের ওখানে ময়লা ফেলেন না, ওনারা এখানে নিয়ে এসে ফেলেন, এটাই আমার রিকোয়েস্ট। বাসের যাত্রীরা সকলেই কাপড় ব্যবসায়ী বলে জানা যায়। নগরীর শাহমকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই আগুনের ধোঁয়ার থেকেই হয়তো ওই আপনার ভিজিবিলিটি সমস্যার গত কারণে হয়তো এই দুর্ঘটনাটা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সকলে ধারণা করছে, আমরা ধারণা করছি।